আমার বন্ধুরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রজ এডুকেশনাল বন্ধুরা আজ একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি তা হল বিদায়ী দুই সালে অভিযুক্ত পশ্চিমবঙ্গের চোরদের কথা অর্থাৎ দুই সালে পশ্চিমবঙ্গের অভিযুক্ত চোর চোরনিদের প্রণাম জানিয়ে চোর কাহিনী শুরু করছি পশ্চিমবঙ্গের চোর ওদের বড় জোর পশ্চিমবঙ্গে এখন চোরের মেলা প্রচুর চোর খুঁজে পাওয়া যাবে এই দুই হাজার সালে সকাল বিকাল দুপুর রাত্রি সব সময় একই কথা চোর 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 অর্থাৎ দুই হাজার তেইশ একদম চোরদের কাহিনী কোন চোর কত বড় কোন চোরের কত অর্থ আছে এবং কোন চোর শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত চোর এখন নেই যাই হোক এই দুই হাজার তেইশ পশ্চিমবঙ্গের মানুষ এই চোর 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 কাহিনী নিয়েই সারাটা বছর কাটিয়েছে তো সেই জন্য আমার মনে হলো এই চোর বাবুদের কথা শুধু চোর নয় চোর নেই চর্ণী ব্যাকরণগতভাবে ভুল শব্দ কিন্তু বলতে ভালোই লাগে চোর চোরনি অর্থাৎ পশ্চিমবঙ্গে দুই হাজার তেইশ এই বিদায়ী বছরে চোর চর্ণীদের অনেক কর্মক্ষমতা দেখা গেছে আগে শুনতে পেতাম চোরদের জন্য মায়া হতো যেমন এমনও দেখা গেছে আগের যুগে যে কোনো অসহায়া মা তিনি চুরি করে তার ক্লিষ্ট শিশুকে খাওয়াতেন আগের যুগে কোনো মা তার অর্থ ছিল না তাই নিজের শিশুকে বাঁচানোর জন্য সেই মা চুরি করতেন আর আজকের দিনে পশ্চিমবঙ্গের যে চোর তারা অনাহার ক্লিষ্ট মানুষদের খাবার চুরি করে এটা হলো তফাৎ কোনো এক সময় পবিত্র মা যিনি নিজের সন্তানকে বাঁচানোর জন্য খাওয়ানোর জন্য নিজের মান সম্মান দূরে রেখে অনাহার শিশুকে খাওয়ানোর জন্য মুখে খাবার তুলে দেওয়ার জন্য সেই মা চুরি করতেন আজকে সেই মাদেরকে প্রণাম জানাচ্ছি সেই মাকে আমি ব্যক্তিগতভাবে চোর বলবো না কারণ মা শব্দের সাথে অন্য কোনো শব্দ মিলে না চোর মা এটা হয় না মা যখন মাই তো যাই হোক সেই যুগে দেখা গেছে কোনো বাবা চোর দরিদ্র বাবা তার অসুস্থ স্ত্রীকে খাবার মুখে দিতে ঔষধ মুখে দিতে সে বাবা চুরি করতেন তাকেও আমি চোর বলবো না কিন্তু এখনকার চোর অসুস্থ মানুষের অসুস্থ দরিদ্র মানুষের মেডিসিন চুরি করে এটা হলো তফাত ছোটো ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা ফুল চুরি করত ফুল চুরি করে কি করতো ঈশ্বরের পূজায় দিত নিশ্চয়ই সেই ছোট্ট ভাই বোনদের আদরের ভাই বোনদের চোর বলা যেত না সেই জন্য বলছি চোর বিষয়টা নিয়ে এটা রোমান্টিকতা আছে শেখার আছে এটা পবিত্রতাও ছিল একটা ভালো লাগাও ছিল কোনো মা চুরি করে সামান্য কিছু চুরি করে নিজের ক্লিষ্ট শিশুকে খাওয়াত সেই মাকে আমি চুরি করতে বলতে পারি না নমস্য তিনি যে বাবা দরিদ্র বাবা চুরি করতেন চুরি করে তার সন্তান সন্ততিদের খাওয়াতেন বা তার অসুস্থ স্ত্রীকে ওষুধ কিনে দিতেন সেই বাবাকে আমি চোর বলতে পারব না ব্যক্তিগতভাবে তিনি নমস্য আর ফুল চুরি করতো যে ছোট্ট মেয়েটি সে ফুল চুরি তো করতো চুরি তো করতো কিন্তু সেই ফুল চুরি করে ঈশ্বরের পূজায় অর্ঘ দিত তাহলে নিশ্চয়ই ঈশ্বরও খুশি হতেন ছোট্ট মেয়েটির চুরি করা ফুলে যদি ঈশ্বরের পূজা হতো তাহলে ঈশ্বরও তো ওই চোরের গণ্ডির মধ্যেই পড়ে যেত তাই তো যাই হোক কাউন্টডাউন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুরু হয়ে গেছে বিদায় দুই হাজার তেইশ চোরের বাংলার যে চোর কালীচরণ হারুডাকাত কাঙ্গালি চোর মংলু চোর জংলু চোর নেপু চোর এটা নামগুলোর মধ্যে একটা মজা ছিল এটা মায়াল এত আবার বিখ্যাত চোর বিশ্বজোড়া ছিল যেমন আর্সিনো ফার্স্ট ইজিপ্টের চোর হ্যানজিন চাইনিজের নাম করা চোর ভায়োলেট ফ্রেঞ্চের চোর জন ডেলিঙ্গার আমেরিকান চোর ডিক টারপিন ইংল্যান্ডের চোর আলিবাবা এ লেজেন্ড ফ্রম অ্যারাবিক ফকলোর আলিবাবাও চোর আলি বাবা চল্লিশ চোর ক্যারাবিয়ান চোর ব্ল্যাক বিয়ার্ড তাহলে এই চোরদের মধ্যে সাথে জীবন কাহিনীর সাথে একটা করে ইতিহাস ছিল তারা ট্যালেন্টেড ছিল কেন চুরি করতো এটাকে অনুভব ফিলিংস আসতো কিন্তু আজকের দিনে পশ্চিমবঙ্গের বাংলার যে চোর আর চোর নেই এদের বড়ই জোর বাংলা এখন শিথেল চোর নেই গল্প শুনেছি আমরা শিথিল চোর এখন পাওয়া যাবে না বর্তমানে সব তথাকথিত শিক্ষিত চোরদের আসর জমেছে এখন সেই পুরানো দিনের জাত চোর আর নেই বেজাত চোরেরা অধিকাংশই রাজনৈতিক চোর চোর নেই অর্থাৎ রাজনৈতিক লিডার অধিকাংশ বলছি কিন্তু দুই চারজন অবশ্যই ভালো আছেন নমস্ম আমি নমস্যদের কথা বলছি না আমি বলছি আপামর রাজনৈতিকের মোরগ দিয়ে ঘোমটা টেনে যারা চুরি করে তাদের কথা বলছি রাজনীতি যদি সেবামূলক কাজ হতো তাহলে এই চোরদের রাজনীতি করতে দেখা যেত না বর্তমানে রাজনীতি মানে চোরদের আখড়া অতএব রাজনীতিবিদ চোর বলাই ভালো ওই বলা হলো যারা নমস্য দু চারজন ভালো লিডার রয়েছেন তাদের কথা বলছি না তারা অনেক ঊর্ধ্বে নমস্য ব্যক্তি তাদের এই আলোচনার মধ্যে থাকবার কথা নয় যাই হোক আমাদের পাড়ায় সে ও চোর ছিল কালু সাপুই সেই কালু সাপুই এখন খুব দুঃখ করে কি আমরা ছিলাম ছেঁড়া কাপড় চোপড় পরা চোর লেংটি পরা চোর অনাহারে কঙ্কাল ছাড় শরীর ছিল আর বর্তমানে চোর গাড়ি আছে বাড়ি আছে তাও এসি ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে অতএব বর্তমান সমাজে এই চোরেরাই হলো সবথেকে বড়ো অর্থবান ধনী কোটি কোটি টাকার মালিক অতএব চোরেদের একটা অন্যরকম সম্মান হয়েছে একদিকে রাজনীতিবিদ আবার সে চোর সে বড় চোর হলেই বড় রাজনীতিবিদ হবে আর বড়ো রাজনীতিবিদ হলে বড় বড় চোর হবে বেশ দুই হাজার তেইশ সালে বাংলায় এই চোর চোরণীটা বড় সুনাম অর্জন করেছে অধিকাংশই নেতা নেত্রী চোর তারা আইন কে ক্রয় করে বেআইনি জীবনযাত্রায় চলতে থাকে আর এই চোরদের দেয় পুলিশরা আমলারা অর্থাৎ চোর যদি সঠিক চোর হওয়া যায় তাদের ভাষায় তাহলে পুলিশরাও ভয় পাবে আর সাধারণভাবে চোরকে তো কেউ ধরবে না কারণ চোরের একটা মোরগ দেওয়া আছে সে হল রাজনীতিবিদ ভয়ঙ্কর বিভিন্ন রকম সাপ আছে কিন্তু সব সাপ অত ভয়ঙ্কর নয় ভোরা সাপ কিন্তু রাজনীতিবিদ যদি চোর হয় চোর যদি রাজনীতিবিদ হয় ভয়ঙ্কর বিষাক্ত সাপ একদম সাপের মতন ছুবল সে মারবেই বাংলার যে চোর তারা তিনশো কেজি গোল্ড তিনশো কেজি তিনশো কেজি গোল্ড দিয়ে মা কালীকে ঘুষ দিয়ে পূজা করতে দেখা গেছে ভাবা যায় তিনশো সাড়ে তিনশো কেজি গোল্ড বাংলার চোরেদের রয়েছে খাটের নিচে লেট্রিনে কোটি কোটি টাকা মজুত রেখেছে দরিদ্র মানুষের টাকা আর মা লক্ষ্মী ট্যাপালক্ষ্মী সে গিয়ে ওই চোরদের বাড়িতে আস্থা না গেরেছে আমার মতো কোনো গরিব বাড়িতে মা লক্ষ্মী থাকে না থাকার কথা নয় কারণ আমি তো তাকে চিনি খাওয়াবো আর চোরদের বাড়ির মা লক্ষ্মী তো এসি গাড়িতে ঘুরবে যাই হোক এই চোরেরা সবাই বাবু মশাই একাধিক নারীর সঙ্গ তাদের চাই চাই অনেক চোর নিয়ে যারা তারাও স্বর্গ সুখে থাকে দিন রাত যাপন করে আর এটা অধিকাংশই করে রাজনৈতিক লিডাররা রাজনৈতিক লিডাররা গরি গরু চুরি করতে পারে অসুবিধা নেই বালি চুরি করতে পারে অসুবিধা নেই কয়লা চুরি করতে পারে পারে চাকরি চুরি করতে পারে অর্থাৎ যুবক ছেলেমেয়েদের ভবিষ্যৎ চুরি করে সুখ চুরি করে শান্তি চুরি করে কি সাংঘাতিক চোর আগে চোরেরা তো ওই ঘটি বাটি চুরি করত। কিন্তু এখনকার চোরেরা রাজনৈতিক চোরের যারা তারা যুবক ছেলে মেয়েদের ভবিষ্যৎ চুরি করে জীবন চুরি করে তাদের বয়স চুরি করে কি সাংঘাতিক চোর যাই হোক দৈববাণী এল দুই হাজার তেইশে বাংলার চোর চুর্ণিদের পুরস্কার দেওয়া হবে ভালো কথা আমারও ভালোই লাগলো বাংলার যারা বিখ্যাত চোর তাদেরকে এবার পুরস্কার দেওয়া হবে তাই চোর চুর্ণীদের জন্য পুরস্কার ঘোষণাও হয়ে গেল হাজার হাজার বাংলার চোর লাইন ধরে দাঁড়িয়ে থাকলো পুরস্কার পাবে চোরদের প্রথম পুরস্কার হলো চোর শিরোমণি পুরস্কার চোর শিরোমণি পুরস্কার ক্রাইটেরিয়া হলো এই ধরনের চোরকে অবশ্যই রাজনীতিবিদ হতে হবে অর্থাৎ রাজনীতিক লিডার কাম চোর কমপক্ষে পাঁচশো কোটি টাকার মালিক হতে হবে কমপক্ষে অষ্ট সখী তার থাকতে হবে তাহলে সে চোর শিরোমণি উপ পুরস্কার পাবে দ্বিতীয় যে পুরস্কার তার নাম হলো চোর পান্ডা এটা কেমন পুরস্কার যে চোরেরা চাকরি চুরি করেছে যুবক যুবতীর সর্বনাশ করেছে তার ভবিষ্যৎ খেয়েছে যুবক যুবতী তার বাবা মাকে খাদ্য খাবার ঔষধ কিচ্ছু কিনে দিতে পারেনি এই ধরনের যে চোর তারা হবে চোর পান্ডা আর আরেকটা ক্রাইটেরিয়া আছে যে সমস্ত রাজনৈতিক নেতারা বা চোরেরা প্রতিদিন অন্ততপক্ষে হাজারবার কুকুরের বাচ্চা বা সুরের বাচ্চা গালাগালি খায় সেটা সমীক্ষা করে বের করে এই দ্বিতীয় পুরস্কার চোর পান্ডা দেওয়া হবে পরবর্তী যেসব রাজনীতিবিদ চোর অসৎ গন্ডারের চামড়া লজ্জাহীন তাদের জন্য একটা বিশেষ পুরস্কার পুরস্কারের নাম কুকুর পোষ্য বা কুত্তাশ্রী যাই হোক তবে জন্মসূত্রেই তাকে কুকুর সমতুল্য হতে হবে অর্থাৎ রাজনীতিবিদ হওয়ার আগে সে কুকুর সমতুল্য ছিল সে যখন রাজনীতিবিদ হয়ে গেল কুকুর সমতুল্য এবার যখন সে চোর হলো সে তো কুকুর সমতুল্যই শেষ সাধারণ মানুষের বিশেষ বিশেষ ক্ষতি করতে পেরেছে একে দেওয়া হবে কুত্তাশ্রী পরবর্তী যে পুরস্কার তার নাম হল চোর গিরগিটি শিরোমণি অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিকাংশ চোর এই পুরস্কার নিতে নাম লিখেছে গিরগিটি রংপাল্টায় আচ্ছা এই পুরস্কার যারা পাবে সরকার এই যে যারা পুরস্কার পাবে চোররা গভর্নমেন্ট কিন্তু তাদেরকে ছেড়ে দেবে অর্থাৎ সমস্ত আইন থেকে দূরে তারা এখন মুক্ত কারণ তারা পুরস্কার পেয়েছে পুরস্কার প্রাপ্ত চোর হ্যাঁ তারা রাজনীতি করতে পারবে যে চেয়ারে ছিল তার থেকে অনেক উপরে পারবে যেহেতু সে একজন বিশিষ্ট চোর অতএব সে বিশিষ্ট রাজনীতিবিদ হবে এটা হলো পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু মুশকিল হয়ে গেল এই যে অনুষ্ঠানটা চলবে পুরস্কার বিতরণী সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন বন্ধ হল এক বড় দরের রাজনীতিবিদ সে কী করেছে ঘুষ দিয়ে এই পুরস্কার দেবে যারা সংস্থা তাদেরকে কিনে ফেলেছে এবার অনুষ্ঠানটা আপাতত বন্ধ থাকছে তাহলে বন্ধুরা পরিষ্কারভাবে কথা এটাই ছিল দুই হাজার তেইশ সকাল দুপুর বিকাল আমাদের এই পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ সব সময় তাদের আলোচনার মধ্যে ছিল চোর 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 কোন চোর ধরা পড়ল কোন চোর জেলে গেল কোন চোর তিহার গেল কোন চোর অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় বারো থেকে চোদ্দো জন চোর ঢুকে গেছে অর্থাৎ চোরের সমস্ত ডিপার্টমেন্টে আই মিন শিক্ষার সমস্ত ডিপার্টমেন্টটাই ঢুকে গেছে জেলখানায় তো যাই হোক সেই জন্য দুই সালে পশ্চিমবঙ্গের যে অভিযুক্ত চোর চোরনি তাদের প্রণাম জানাচ্ছি তোমরা আগামী দিনে ওই জেলে পচে পচেই মরে যাও কারণ সাধারণ মানুষ একটু বেঁচে যাক তোমরা অভিযুক্ত হ্যাঁ হ্যাঁ তোমরা এখনও অভিযুক্ত তবে তোমরা এখনও বলতে পারো না এই কোটি কোটি টাকা কোথা থেকে এলো তুমি একজন সাধারণ লিডার তুমি কি করে কোটি টাকা পেলে তোমার সঙ্গে এই সাতজন দশজন করে নারী বাহিনী ঘরে কেন এগুলো তুমি বলতে পারো নি অতএব তাই বলছি যে মানুষের সুখ শান্তি অর্থ সব কিছু যেহেতু শেষ করে দিয়েছ অতএব ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন বা যা করার করুন ওটা ঈশ্বরবাবুর ব্যাপার ওটা আমার কোনো বিষয় নয় তাহলে বন্ধুরা একটা আশাতে থাকে দুই হাজার চব্বিশ পড়তে যাচ্ছে দুই হাজার তেইশ এই চোর চোর কথা শুনতে শুনতে আমরা যারা অস্থির হয়ে গেছি বাংলায় ভারতের বাংলায় আমি বাংলাদেশের কথা বলছি না ওটা আমার মানে বলা ঠিক হবে না উচিত না ইচ্ছাও নেই ওটা কোনো বিষয় না ভারতের পশ্চিম বাংলায় এই চোরের আখড়ায় দুই হাজার তেইশে যা কিছু হয়েছে দুই হাজার চব্বিশ তা যেন না হয় যাই হোক আমাদের চোরবাবুরা বা বাবুদের অনেক ছোট ছোটো বাবু বড় বড় চোর বাবু বন্ধুরা রয়েছে তাদের মনে হয়তো আঘাত লাগবে আর বিশেষ করে রাজনৈতিক লিডার যারা তাদের মনে আঘাত লাগবে আমাদেরকে চোর বললো কেন বাই বন্ধু কিচ্ছু করার নাই এখন রাজনৈতিক লিডার ইকুয়াল টু চোর এই কথাটা তোমাকে স্বীকার করতে হবে এটা ট্রেডমার্ক এটা একটা লেভেল তোমার শরীরে লেগে গেছে রাজনৈতিক লিডার চোর আমরা রাজনৈতিক লিডারকে চোর ভেবেই চলি যদিও কথা বলতে ভয় পাই বলি না ইত্যাদি সেটা অন্য কথা কিন্তু তোমরা রাজনৈতিক লিডার তোমরা যে চোর সেটা টু হান্ড্রেড একদম গ্যারান্টেড এটা আমার কথা নয় জনগণের কথা অতএব বন্ধুরা তাহলে ভালো থেকো দুই হাজার চব্বিশে একটা চোর কেউ যেন আর চোখে না দেখি বন্ধুরা খুব ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন